সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন 7ই ফেব্রুয়ারি 2021 ইংরেজি তারিখটি কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি অপেক্ষা করছে তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 7ই ফেব্রুয়ারি 2021 ইংরেজি তারিখে বিশেষ করে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাকে জীর্ণ করে তুলবে। তাছাড়া মামলা মকদ্দমা ও কোর্ট কেসে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারতপক্ষে ফল লাভ করা কঠিন হবে। এমনকি না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্প প্রভৃতিতে স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে। তাছাড়া রাগ, জেদ, অহংকার, আবেগ বর্জনের সাথে হটকারী সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকুন। সেই সঙ্গে লটারি, জোয়ারে, শেয়ার হাউজিং প্রভৃতিতে বিনিয়োগ ঘাতক প্রমাণিত হতে পারে। এক কথায় আপনার শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল ও অধ্যবসায়ের বলে দিনটিকে দুর্যোগের মেঘ কাটিয়ে উঠতে সহযোগিতা করতে পারে, তাই তো সর্বদা সচেতনতার আবশ্যকতা রয়েছে। সুপ্রিয় দর্শক, এবার বৃষরাশি। বৃষরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 7ই ফেব্রুয়ারি 2021 ইংরেজি তারিখে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে জীবনসাথী বা জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় হাসপাতালে চক্কর কাটতে হতে পারে। অবশ্য বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে, সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিরা কোনো না কোনো শুভ সংবাদ প্রাপ্ত হবেন। সেই সঙ্গে প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব শুভ, এমনকি সুদূর প্রসারী হবে, তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা সীমা ছাড়িয়ে যেতে পারে। সুপ্রিয় দর্শক, এবার মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 7ই ফেব্রুয়ারি 2021 ইংরেজি তারিখে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধি পীড়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে চক্কর কাটতে হবে। সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে সতর্ক থাকতে হবে। মনে রাখবেন, গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও অনুচিত কাজবাজ ফাঁস করে দিতে পারে। এমনকি প্রায় শেষ হয়ে আসা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় আটকে যেতে পারে। এত দূর সত্ত্বেও শ্রমিক, কর্মচারী, ড্রাইভার, গৃহশিক্ষক, গৃহকর্মীদের মনে মালিক প্রীতি দেখা দেওয়ায় সংকট মোচন অনেকাংশে সহজ হবে। তাছাড়া মন, ধর্ম, আধ্যাত্মিকতা ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। সুপ্রিয় দর্শক, এবার কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 7ই ফেব্রুয়ারি 2021 ইংরেজি তারিখে শিক্ষার্থীদের জন্য নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, যার ফলে শিক্ষার্থীরা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হতে পারেন। তাছাড়া পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা মনোবেদনার কারণ হলেও পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য, সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন। তাছাড়া বিদেশ গমনের সুদের, বিদেশ গমনের স্বপ্ন সাত পূরণের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে কর্মের সুনাম, যশ, কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করবে, এমনকি নিত্য নতুন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে। সেই সঙ্গে মামলা মকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসায় হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে। সব মিলিয়ে দিন স্মরণীয়, বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 7ই ফেব্রুয়ারি 2021 ইংরেজি তারিখে সহকর্মী ও অংশীদারদের সাথে মতানৈক্যের কারণে প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যেতে পারে। তাছাড়া দীর্ঘদিনের প্রেম বন্ধুত্বে ফাটল ধরতে পারে, এমনকি নতুন প্রেম, নতুন বন্ধুত্বে অধিক সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে রাগ, জেদ, অহংকার, আবেগ বর্জনের সাথে হটকারী সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকতে হবে। অবশ্য মালিক, ভাড়াটিয়ার দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে, তবে আশ্রিত, প্রতিপালিত ব্যক্তির প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে। সেই সঙ্গে অত্যাবশ্যকীয় ভ্রমণে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার কন্যা রাশি।
কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 7ই ফেব্রুয়ারি 2021 ইংরেজি তারিখে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রবরব করবে। সেই সঙ্গে ভাই বোনদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটবে। ভাই বোনদের সহযোগিতায় দুপশলা সম্পত্তি ক্রয়ে সহায়ক ভূমিকা পালন করতে পারে। তাছাড়া মামলা মোকদ্দমার রায় পক্ষে আসবে, এমনকি বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। প্রেমী যুগলের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, এমনকি অর্থকড়ি পাওনা এমনকি পাওনা অর্থ করি ফিরে পাবার পথ প্রশস্ত হবে। সব মিলিয়ে দিনটি অতিশয় শুভ এবং সম্ভাবনাময় হয়ে থাকবে। তাছাড়া শত্রুরা লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। সুপ্রিয় দর্শক, এবার তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 7ই ফেব্রুয়ারি 2021 ইংরেজি তারিখে চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে, এমনকি হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে। সেই সঙ্গে অংশীদারদের সাথে দীর্ঘদিনের মতানৈক্যের অবসান ঘটায় ব্যবসায় যেমন লাভবান হবেন, তেমনি ব্যবসার বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত হবে। তাছাড়া প্রেমী যুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পেতে পারে, এমনকি সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। তবে অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 7ই ফেব্রুয়ারি 2021 ইংরেজি তারিখে মনোবল জনবল অর্থবলের সাথে সাথে সুনাম যশ প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হতে থাকবে, এমনকি নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে মজবুত আসন গেড়ে বসতে সক্ষম হবেন। যারা লটারি ফাটকা জুয়া রেস শেয়ার হাউজিং ব্রোকারি দালালি আমদানি রপ্তানি বাণিজ্য এমনকি কন্ট্রাক্টারি ব্যবসার সাথে জড়িত আছেন তারা অধিক লাভবান হবেন। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজতে পারে। তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকতে পারে। লৌকিকতায় যেমন ব্যয় হবে তেমনি উপহার উপঢৌকনা দিয়েও সমান তালে প্রাপ্ত হবেন। সুপ্রিয় দর্শক, এবার ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 7ই ফেব্রুয়ারি 2021 ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম, অপরদিকে খরচের লাগামহীন চাপ, সেই সঙ্গে দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদ সব মিলিয়ে মরার উপর খাড়ার গা হয়ে থাকবে। এমনকি সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার পরিবর্তে দূরে থেকে মজা দেখবে, কোনোরূপ সহযোগিতার হাত বাড়াবে না, যার ফলে প্রকৃত বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারাও যৎপরনাস্তি ক্ষতি সাধিত হতে পারে। তাছাড়াও অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না, এমনকি লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। নসের যানবাহন দুর্ঘটনায় পড়ে দুমড়ে মুচড়ে গিয়েও ক্ষান্ত হবে না, আপনাকে হাসপাতালে চক্কর কাটাতে পারে। তাছাড়া নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব হুমকির মুখে পড়তে পারে। সুপ্রিয় দর্শক, এবার মকর রাশি। মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 7ই ফেব্রুয়ারি 2021 ইংরেজি তারিখে বিশেষ করে দূর থেকে আসা কোনো সংবাদ বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফোটাবে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দীর্ঘদিনের লালিত স্বপ্নসাধ পূরণের দিকে ধাবিত হবে, এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হয়ে উঠতে পারে। তাছাড়া আপনার শ্রম মেধা প্রযুক্তি কৌশল ও অধ্যবসায়ের বলে সকল প্রতিকূলতা কাটিয়ে দিনটিকে স্মরণীয় বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী দিবস হিসেবে গণ্য করতে সক্ষম হবেন। সেই সঙ্গে ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে, এমনকি নতুন প্রেম নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 7ই ফেব্রুয়ারি 2021 ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম অর্থ সুনাম যশ প্রতিষ্ঠার জোয়ারে ভাসবেন। সেই সঙ্গে মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসায় হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার তো বটেই, সেই সঙ্গে দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটতে পারে। তাছাড়া বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত হবে। অবসর শিক্ষার্থীদের মনে অলসতা দানা বাঁধতে পারে, সেই সঙ্গে সন্তানদের আচরণ ও গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে,
এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য 7ই ফেব্রুয়ারি 2021 ইংরেজি তারিখে দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য উদিত হবে, এমনকি হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে, যার ফলে সংকট মোচন অনেকাংশে সহজ হবে। সেই সঙ্গে আপনার সুনাম যশ প্রতিষ্ঠার জোয়ারে ভাসবেন। তাছাড়া নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে মজবুত আসন গেড়ে বসতে সক্ষম হবেন। তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবারে খুশির বার্তা দেবে। এমনকি শত্রু ও বিরোধী পক্ষরা আপনার উন্নয়ন ও প্রভাব প্রতিপত্তির বাড়বাড়ন্ত দেখে অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে 7ই ফেব্রুয়ারি 2021 ইংরেজি তারিখের রাশি অনুপাতে আমার দেওয়া প্রেডিকশন আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তাহলে ভিডিওটি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিন। সেই সঙ্গে এর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। শুভ নমস্কার।